চলতি বছরের 10ই ফেব্রুয়ারি দুর্গাপুরের প্রান্তিকা তালতলা বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বহু ঝুপড়ি বাড়ি। সর্বহারা হয়ে পড়েন অনেকে। তারপর থেকেই তাদের পাশে থেকেছে দুর্গাপুর নগর নিগম। এবার তাদের হাতে 10,000 টাকা তুলে দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত 35টি পরিবারের হাতে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে 10,000 টাকার চেক তুলে দেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব এবং দীপঙ্কর লাহারা। বলছি কারা দিল এই কতটা কি সুবিধা হবে? আমরা দিয়েছি, সকলে মিলে দিয়েছি, মানে সকলের মিলিত সাজেশন এবং সকলের প্রচেষ্টাতে এটা সম্ভব হয়েছে। আমাদের যারা বোর্ড অফ অ্যাডভাইজার আছেন, প্লাস আমাদের কাকু যিনি এই বার্ডের প্রাক্তন কাউন্সিলর সদ্যান পাল কাকু, তার অক্লান্ত প্রচেষ্টা, শুধু তিনি নন, তার সঙ্গে পুরো টিম, প্রত্যেকের অক্লান্ত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।